আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে নিরাপদে থাকেন, এটাই সবসময় কামনা করি। আবারও কয়েকদিনের টুকিটাকে কিছু ভিডিও ক্লিপস নিয়ে আমার আজকের এই ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর বরাবরের মতো রিকোয়েস্ট রইল, প্লিজ আজ যারা আমার চ্যানেলে নতুনবার প্রথম দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কয়েকদিনের টুকিটাকি কিছু ভিডিও ক্লিপস নিয়ে আমার আজকের এই ব্লগটি সাজিয়েছি, তো আপনারা দেখতে থাকুন। কেশ দেখতেই পেলেন সকালবেলা চায়ের জন্য, আসলে দুধ পুরান হয়ে যাচ্ছিল, ঠিক পুরান না, আসলে ফ্রিজে জায়গাও ছিল না, তো একটা পটলে অর্ধেক দুধ রয়ে গিয়েছিল। তো আমি আগের দিন একটু জাল দিয়ে রেখেছিলাম, তো আজ সকালবেলা এই দুধের মধ্যে পানি দিয়ে টিবেক দিয়ে চা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এরকম চা বানালে কিন্তু বেশ মজারই হয়। আগের কয়েকদিন তো অনেক গরম ছিল, সোমবার পর্যন্ত কিন্তু বেশ গরম ছিল, মঙ্গলবার থেকে এই বৃষ্টি জ্বর তুফান এসব শুরু হয়ে গেছে, আর আকাশের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা উইলকিনসনে যাচ্ছি, চলে এসেছি, আসলে দেখতে পাচ্ছেন উইলকিনসনে চলে এসেছি। আর একটু কি বলবো, আসলে আমি অল্প একটু গার্ডেনিং করেছি, এজন্য কিছু সার টার এসব কেনার জন্য এসেছি উইলকিনসনে। তো এ তো দেখতে পাচ্ছেন, ওখানে কোনটা কিনবো আসলে জানি না, আমার মনে হয় নিচে যেটা ছিল সেটা কেনা উচিত ছিল, কিন্তু আমরা এই যে উপরের এটা মনে হয় সেলে পেয়ে নিয়ে এসেছি, এটা 150 করেছিল, আগে মনে হয় 3 পাউন্ড ছিল। তো ভালো কি না, আসলে আমি তো গার্ডেনিং তেমন একটা করি না, তো তেমন কিছুই বলতে পারবো না। তো এরকম 1.5 পাউন্ড যেটা ছিল সেরকম দুটো নিয়েছি। এখন মনে হচ্ছে অন্য যে আরেকটা সবাই নর্মালি ইউজ করে সেটা আনা উচিত ছিল, তো সেটা তো আর আনিনি, তো কিছুই করার নেই, যেগুলো এনেছি সেগুলো ইউজ করবো, পরে আরেকদিন গেলে দেখবো ওইটা আনবো। তো এই তো এসেছি, যখনই আমি তো দেখে ঘুরবো দেখবো, তো একটু দেখছি, যদিও আজ খুব একটা আসলে ঘোরাঘুরি করিনি, খুব তাড়াতাড়ি চলে এসেছি। এই ভিডিও ক্লিপসগুলো আসলে ঈদের পরের, ইচ্ছে ছিল একটা গিফট কিনবো, একটা জিনিস আসলে উদ্দেশ্য করে এসেছি কেনার জন্য, কিন্তু সেটা আর পাইনি, তাই এমনিতেই একটু ঘুরে পাটুকিটাকে নিয়ে চলে যাচ্ছি। আর হামজা যেহেতু সাথে আছে, ও তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, তো যত জলদি পারা যায় আর কি সব থেকে বেরিয়ে গেলেই ভালো হয়। সুইটের জন্য তো হামসা খুবই পাগল, আসলে সব বাচ্চারাই সুইটের জন্য অনেক পাগল থাকে, সুইট হলে ওদের আর কিছুই লাগে না। তো এসেছি, ও দেখতে পাচ্ছেন সুইট নিচ্ছে, প্লাস্টিকের একটা টিউবের মতো দেখতে পাচ্ছেন, এটার ভিতরে সে যা যেটা যেটা খুশি সেটা ভরে নিচ্ছে। ও তো অনেক খুশি, অনেক ফ্লেভারেরই আছে দেখতে পাচ্ছেন, এক একটা দিয়ে এক একটা ফ্লেভার তো কোন দিকে প্রেস করে নিচ্ছে সে। তো আবার জিজ্ঞেস করছিল মাঝে মধ্যে কোনটা নিবে, বললাম যে ওর যেটা খুশি সেটাই নাও, তো ওর যা খুশি তাই যতটুকু ইচ্ছে হচ্ছে ততটুকু ভরে নিচ্ছে, এটার মধ্যে ভরে নিবে। তো এই তো টুকিটাকি কিছু শপিং শেষে আমরা এখন বেরিয়ে যাব, করে চলে যাব। আমরা কী কী এনেছি ভেন্টিউ থেকে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এই চারকোলের ব্যাগটা নিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছেন একটা বার্ড ফুড মাঝে মধ্যে আনি আসলে, আর আগে একটা বার্ড ফিডারও ছিল যদিও এখন আর নেই, সরি বিএনকিউ না উইলকিনসনে গিয়েছিলাম, আগেও অনেকবার এনেছি, পাখিদেরকে দিলে আসলে ওরা এসে খায়, দেখতে ভালো লাগে। তো একটি জুতো নিয়ে এসেছি, এটা 5 পাউন্ড ছিল, এটা উইলকিনসন থেকে নিয়ে এসেছি। তো বেশ অনেক বছর আগে আমার কাছে একটা গার্ডেনের জুতা ছিল এরকম প্লাস্টিকের, সেটা কিন্তু আরও একদম হাঁটু পর্যন্ত ছিল, এটা কিন্তু অত বড় না, এরপরও কিন্তু বেশ লম্বাই আছে।
হাঁটু পায়ের মিড মাঝামাঝি হবে একদম হাঁটু পর্যন্ত না। আর এটা আসলে সেইলে ছিল, এক পাউন্ড দিয়ে নিয়ে এসেছি। আর এই তো দুটো দেখতে পাচ্ছেন টমেটো ফিড, এগুলো নিয়ে এসেছি। এগুলো সেইলে ছিল 3 পাউন্ড করে, আর আমরা এনেছি 1.5 পাউন্ড করে। রান্না বান্না করছি তো অল্প একটু শুট করেছি, ভাবলাম তাই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু কয়েকদিন থেকে আর তেমন কিছু শ্যুট করা হচ্ছে না বা রেকর্ড করা হচ্ছে না আর শেয়ারও করা হচ্ছে না, তো পুরো রেসিপি না, এমনি অল্প একটু শ্যুট করেছিলাম সেগুলোই শেয়ার করছি। তো আমি একদিকে ডিম বোনা করছি, অন্যদিকে কেসকি মাছ রান্না করছি। দুই চুলা রান্না বসিয়ে দিয়েছি, আর এরকম 2-3 চুলা একসাথে ইউজ করলে বা একসাথে পেঁয়াজ দিলে একটু সাবধান থাকতে হয়, একটু পরপরই নাড়াচাড়া করে দিতে হয়, তা না হলে দেখা যায় একটু খেয়াল না করলেই পুড়ে যায়, বা চুলার হিট একটু কম করে রেখে দিলেও কিন্তু হয়ে যায়। তো পুরো রেসিপি না এমনিতে যতটুকু শ্যুট করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো টক রান্না করার জন্য বা রুয়াব দিয়ে টক রান্না করার জন্য আমি বাগার দিয়ে দিয়েছি, মশলা টসলা সব কিছু দিয়ে দিয়েছি, আর এদিকে ডিম ভুনা করার জন্যও দিচ্ছি। তো টক রান্না করে আসলে এক একজন এক এক রকমের মশলা ইউজ করেন। আমি অবশ্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি। তো অনেকে তো শুধু হলুদের গুঁড়ো দিয়ে রান্না করেন, তো যার যেভাবে খুশি সেভাবেই রান্না করতে পারেন। এদিকে ডিম বোনে আমি সব রকমের মশলা একটু একটু করে দিচ্ছি। তো ডিম বোন না করলে যদিও হামজা খাবে না, কিন্তু হামজা 4 জন খাবো, আর বড় 2 জন তো বেশ পছন্দ করে। তো দেখা যায় মাঝে মধ্যে টাইম না থাকলে বা অল্প সময় থাকলে তাড়াহুড়ো করে ডিম বোনা করে নেই। কেসকি রান্না করবো, এগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আসলে এগুলো এত ক্লিন ছিল, আসলে আমার এত ভালো লেগেছে। তো ভাবছিলাম এরকম যদি প্রথমেই জানতাম যে ক্লিন বা খুব সুন্দর মাছগুলো, তাহলে হয়তো আরও 2-3 প্যাকেট নিয়ে আসতাম, 2 প্যাকেট এনেছিলাম। তো এগুলো একদম কি বলবো, একেবারে খুবই পরিষ্কার ছিল, তারপরেও কিন্তু একটা একটা করে বেছে নিয়েছি। কিছু ছিল না, কোনো কিছু আসলে কোনো ময়লা কোনো কিছু ছিল না। তো লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই তো আমার বাগার রেডি হয়ে গেছে, বা মশলা কষিয়ে নিয়েছি, পানি দিয়ে দিয়েছিলাম, তো এর মধ্যে দিয়ে দিয়েছি। 2-3 মিনিট আমি একটু জাল দিব, তারপরে আপেল দিয়ে দিব। আসলে কয়েকটা কাঁচা আপেল গড়েছিল, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলেন, তো এগুলো কেমন যেন একটু টক টকও আছে, আবার কেমন যেন একটু খাওয়া যাবে না এমনিতে। আসলে তো ভাবলাম এগুলোকে কেটে মাছ দিয়ে রান্না করে নেই। তো যদিও খুব একটা টক না, এরপরও কিন্তু ভালো লেগেছে, আসলে মজাই লেগেছে খেতে। তো এই তো আমি এগুলো কেটে রেখেছিলাম, কালো হয়ে যাচ্ছিলো, এই জন্য পানিতে ভিজিয়ে কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট মাছগুলো একটু কষিয়ে নিয়ে আমি এই তো দিয়ে দিলাম, যদিও বেশিক্ষণ জাল দিতে হয়নি, এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে বা সফট হয়ে গেছে। তো রান্না তো প্রায় শেষের দিকে, রান্না হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কিছু ফ্রোজেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, তারপর 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। কেসকি রান্না হতে এমনি তো বেশি সময় লাগে না, আর এদিকে ডিম ওনার জন্য মশলা টসলা দিয়ে দিয়েছিলাম, কষানো হয়ে গেছে, তেল পরে বেশি উঠেছে, ডিমগুলো আমি দিয়ে দিব।
আর এই ভিডিও ক্লিপসগুলো ছিল, শপিংয়ের ভিডিও ক্লিপসগুলো ছিল গত শুক্রবারের। তো হামজার বাবাকে নামাজ থেকে আসার সময় বলে দিয়েছিলাম যে কিছু শপিং নিয়ে আসার জন্য, তো সেগুলো নিয়ে এসেছেন। এই তো আমি এখন সব কিছু টাইটি করে জায়গা মতো একে একে রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন কী কী নিয়ে এসেছেন। একটা মেলন নিয়ে এসেছেন, মেলনের কথা বলেছিলাম, বললেন যে মেলন প্রথমে পাননি, তারপর অন্য জায়গায় অন্য একটা শেলফে একটাই রাখা ছিল, মনে হয় কেউ নিতে চেয়েছিলো, তারপর আর নেয়নি, তো একটা পেয়ে নিয়ে এসেছেন। আসলে বেশি গরম পড়লে দেখা যায় যে মেলন টেলন বা অনেক কিছুই আসলে আর পাওয়া যায় না। তো কয়েকদিন থেকেই শুনতেছি যে মেলন শেষ হয়ে যায়, সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, আজকে একটা নিয়ে এসেছেন। গড়ে পেঁয়াজ ছিল না, পেঁয়াজ আনার কথা বলেছিলাম, নিয়ে এসেছেন। এই তো আমরা এক জায়গায় চলে এসেছি, আর এ তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ একটা রাজবেরি গাছ। প্রথমে আসলে আমার মাথায় আসেনি, তো মনে হচ্ছিল যেন স্ট্রবেরি, আর মনে মনে ভাবছিল আমার গার্ডেনে তো স্ট্রবেরি গাছ আছে, তো এত লম্বা তো না। তারপর ওকে জিজ্ঞেস করলাম যার বাসায় এসেছি, এক ছোটো বোনের বাসায় বেড়াতে এসেছি, তো সে বললো যে রাজবেরির গাছ এটা। তো তারপর মনে হলো যে না, ঠিকই তো এটা রাজবেরির গাছ, স্ট্রবেরি গাছ তো অনেক ছোটো থাকে। আমার গার্ডেনেও মাশাআল্লাহ দুটো স্ট্রবেরি গাছ আছে, আর আমরা অলরেডি দুটো স্ট্রবেরি কয়েকদিন আগে পেরে খেয়েছি। তো একদিন ইনশাআল্লাহ আপনাদের সাথেও স্ট্রবেরি গাছগুলো শেয়ার করবো, আপনাদেরকেও দেখাবো। দেখতে পাচ্ছেন অনেক মজার মজার নাস্তা, অনেক কিছুর আয়োজন। তো এটা ছিল গত শুক্রবার, আর বিকেলবেলা সাতটা ছয়টা সাতটা হবে। বেশ মিষ্টি রোদ, কিন্তু একেবারেই রোদের যে একটা তেজ থাকে ওরকম না, আর বেশ সুন্দর। আসলে খুব ভালো লাগছিল, একটু ঠান্ডা বাতাসও আসছিল, তো ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যেন এরকম বাতাস যেন যদি সারা বছরই থাকতো, বা এরকম ঠান্ডাও না গরমও না এরকম যদি ওয়েদার থাকতো। তো গার্ডেন পার্টি, গার্ডেনেই সব কিছু আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক মজার মজার খাবার দাবার, অনেক কিছুর আয়োজন। এক ছোটো বোনের বাসায় গার্ডেন পার্টির দাওয়াত ছিল, তো আমরা বেশ কয়েকজন বাবিরা মিলে এসেছি। তো দেখতে পাচ্ছেন ও অনেক মজার মজার আইটেম তৈরি করেছে। ও আমাদের খুবই কাছে থাকে, আর আমরা বেশ কয়েকজন এসেছি, সবাইকে বলেছিল, তো সবাই মিলে আসলে বেশ আনন্দের সময় কাটিয়েছি। আর দেখতে পাচ্ছেন ওর গার্ডেনটা খুব সুন্দর করে আসলে টাইডি করে রেখেছে, অনেক ভালো লাগছিল দেখতে। কিছু ফলের গাছ, কিছু ফুলের গাছ, সব কিছু মিলিয়ে আসলে খুব সুন্দর লাগছিল। ভেজিটেবলের গাছও আছে, তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আসলে টাইডি করা, ভালোই লাগছিল। তো আমরা বেশ কিছুক্ষণ বসেছি, আর হামজা কিন্তু প্রথম দিকে বেশ অনেকক্ষণ একদম নীরব হয়েই বসেছিল, শুধু মোবাইল দিয়ে গেম খেলছিল, তো বসা ছিল। আর লাস্টের দিকে ওর আরেক ফ্রেন্ড এসেছে, ফ্রেন্ড বলতে আসলে স্কুলের ফ্রেন্ড না, এমনিতে আরেক বাবির বাসায় ফেরাতে গিয়েছিলাম, তো আরেকদিন ওর সাথে একটু খেলাধুলা করেছিল, কিছু সময় পেয়েছিল, তো আজও ওকে পেয়ে ওর বয়স থেকে সে অবশ্য ছোট, ওকে পেয়ে খুব খুশি হয়েছে। তো দেখতে পাচ্ছেন দুজনে মিলে বেশ খেলাধুলা করছে। অনেক ধন্যবাদ সুন্দর এই গার্ডেন পার্টির আয়োজন করার জন্য, যে করেছে ওকে। তো এই ছিল আমার আজকের এই ব্লগ, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।